কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এসেছি বাংলা প্রথম পত্রের বই পড়া প্রবন্ধটি আমরা আলোচনা করছিলাম। তো এই আলোচনার আজকের পর্ব চতুর্থ পর্ব। অলরেডি আমরা লেখক পরিচিতি এবং তিনটি পর্ব শেষ করেছি, আজকে চতুর্থ পর্বে আমরা দেখছি বই পড়া প্রমোদ চৌধুরীর লাইন বাই লাইন ব্যাখ্যা করছিলাম আমরা। এবং কোয়ালিটি ম্যান এটি ইউটিউব চ্যানেল আপনারা জানেন, এবং এই চ্যানেলটি আপনাদের কথা বলে, আপনাদের প্রয়োজনের কথা আমরা জানি এবং আপনাদের যা যা প্রয়োজন সেগুলো সরবরাহ করে থাকি। সো অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন যে একটি বেল বাটন আছে, সেখানে ক্লিক করে রাখবেন যাতে আপনি দেখেন যে আপনি যখন আমরা যেটি আপলোড দিয়ে সেটা আপনি যা জানতে পারেন। তো আমরা দেখছিলাম যে প্রমোদ চৌধুরী আমাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করছিলেন, উনি বলছেন যে অতএব দাঁড়ালো এই যে, উনি বেশ কিছু কথা বলেছেন। আমরা আগেও বলেছি যে ওনার প্রত্যেকটা কথা, বেশিরভাগ কথাই কিন্তু উনি আগের রেফারেন্স টেনেছেন, মানে আগে কথাটি বলেছেন সেই কথা থেকে আবার নতুন কথা শুরু করেছেন। এখানেও তাই করছে উনি, অতএব দাঁড়ালো এই যে, এর ফলে এটি দাঁড়ালো যে আমাদের বই পড়তে হবে, আমাদেরকে বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই। উনি কিন্তু একটু আগে দেখিয়েছেন যে বই পড়া হচ্ছে গঙ্গার মতো, গঙ্গায় স্নান করতেই হবে, গঙ্গায় স্নান না করলে আমাদের পবিত্রতা আসবে না, এবং গঙ্গায় স্নান না করলে আমাদের জ্ঞানের গভীরতা আসবে না, এবং আমাদের উন্নতি হবে না, আমাদের দেশের উন্নতি হবে না, আমাদের সামাজিক উন্নতি হবে না। তার মানে হচ্ছে আমাদের জ্ঞান থেকে ধন হবে, আর জ্ঞান যদি না থাকে তাহলে ধন কোত্থেকে আসবে, সম্পদ কোত্থেকে আসবে? তাই উনি বলছেন যে গঙ্গায় স্নান করতে হবে, এবং সেই গঙ্গার নাম হলো সাহিত্য। এই সাহিত্যে সাহিত্য চর্চার উপায়ন্তর নেই। এবং সেটি বলছেন উনি যে তাহলে কি দাঁড়ালো, যুক্তিবিদ্যার মতো করে বলছেন উনি, যুক্তিবিদ্যা যেভাবে কথা বলে, অতএব দাঁড়ালো এই যে আমাদের এই আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই, অন্য কোনো উপায় নাই, বই পড়তে হবে, বই না পড়ে কোনোভাবে সাহিত্য চর্চা করা যায় না। এরপর উনি বলছেন ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে। তো চাই কি, এই কথাটি আমাদের কাছে নতুন মনে হতে পারে, এই জন্য আমি বলে দিচ্ছি যে এর অর্থ হচ্ছে যদি চাই। আমরা যদি মনে করি যে ধর্মের চর্চা করবো, তাহলে ধর্মের চর্চা আমরা বাইরেও করতে পারি, বাইরেও করতে পারি, কিসের বাইরে করতে পারি, মন্দিরের বাইরে করতে পারি। তার মানে হচ্ছে আমরা যারা মসজিদে যাই বা মসজিদে গেলে আমরা ইবাদত করতে পারি, আবার মসজিদের বাইরেও কিন্তু ইবাদত হয়। দর্শনের চর্চা শুধুমাত্র যে আমার বই খাতা নিয়ে করতে হবে তা না, গুহায়ও করা সম্ভব, গুহায় বসে থেকে কেউ দর্শনের চর্চা করতে পারে। নীতির চর্চা কেউ কেউ ঘরে বসে করতে পারে, হ্যাঁ ঘরে বসে নীতি চর্চা করতে পারে, রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, এই নীতিগুলো যেমন বাইরে প্রয়োজন, তেমন নিজের পরিবারে নিজের ছেলে সন্তান, স্ত্রী পুত্র, ভাই ভাই বোন, বাবা মায়ের সাথে কিন্তু সে নীতির চর্চা করতে পারে, ঘরেও করতে পারে। এবং বিজ্ঞানের চর্চার জন্য শুধুমাত্র ল্যাবরেটরি দরকার তা না, তার মানে বিজ্ঞানাগার বা ল্যাবরেটরিতে শুধু মানে বিজ্ঞান চর্চা করতে হবে তা কিন্তু না, ইচ্ছা করলে জাদুঘরেও বিজ্ঞানের চর্চা করা যায়। উনি কিন্তু চারটা কথা বললেন, চারটা কথা বললেন, ধর্মের কথা বললেন উনি বললেন, তারপরে দর্শনের কথা বললেন, তারপর নীতির কথা বললেন, বিজ্ঞানের কথা বললেন, এবং শেষে বলছেন, এখন উনি বলছেন কিন্তু সাহিত্য চর্চার জন্য বই চাই। কি চাই? বই চাই। তার মানে বই চাইলে কি লাগবে? লাইব্রেরি লাগবে, লাইব্রেরি চাই। ও চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতেও না, ও চর্চা, ও চর্চা বলতে বোঝাচ্ছে সাহিত্যের চর্চা। এই সাহিত্যের চর্চা মানুষ কোথায় করতে পারে না? মানুষ চিড়িয়াখানাতেও করতে পারে না, মানুষ কারখানাতেও করতে পারে না, লাইব্রেরি লাগবে, লাইব্রেরিতেই এই সম্ভব। তো আমরা জানি যে উনি কিন্তু বই পড়ার নামে লিখেছেন, আর আমরা কিন্তু একটু আগেই আমরা পড়ে এসেছি লাইব্রেরি, আপনাদের মনে আছে কিনা, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইব্রেরি নামে প্রবন্ধটি অসাধারণ সুন্দর, অসাধারণ মনোমুগ্ধকর সব কথাগুলো উনি বলেছেন। তো লাইব্রেরি রচনার সাথে কিন্তু আমরা এখানে অনেক মিল পাচ্ছি, উনি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলেছেন উনিও কিন্তু প্রায় একইভাবে কথাগুলো বলেছেন। উনি বলেছেন লাইব্রেরি কথা, আর উনি বলছেন হচ্ছে বই পড়ার কথা, কিন্তু দুজনেই কিন্তু ঘুরে ফিরে লাইব্রেরি এবং বই পড়া নিয়ে কথা বলেছেন। কিন্তু আমরা যারা মানুষ, আমরা যারা অনেক বুদ্ধিমান মানুষ, আমরা কিন্তু বই পড়তেই চাই না। যা হোক, চিড়িয়াখানা তো করা যায় না, সাহিত্য চর্চা কারখানা তো করা যায় না, এটা লাইব্রেরি লাগতো, লাইব্রেরি ছাড়া হবে না। তো হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, এই পেজটি আপনারা অবশ্যই লাইক করে রাখবেন, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য আপডেটস অলওয়েজ। এইসব কথা যদি সত্য হয়, এই সব কথা যদি সত্য হয়, তার মানে উনি যে কথাগুলো বললেন, উনি কিন্তু যুক্তি ছাড়া একটি কথাও বলেন নাই এবং প্রমাণ ছাড়া একটি কথাও বলেন নাই, উনি ভিত্তিহীন একটি কথাও প্রমোদ চৌধুরী উচ্চারণ করেন নাই এ পর্যন্ত।
উনি বলছেন যদি সাহিত্যের জন্য লাইব্রেরি দরকার হয়, সাহিত্যের জন্য বই দরকার হয়, বই তো লাইব্রেরি ছাড়া পাওয়া যাবে না, তাহলে কি করতে হবে? এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে, সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে। তো আমাদের জাত কি মানুষ না? রেখেছ বাঙালি করে মানুষ করনি, হে মুগ্ধ জননী 7 কোটি বাঙালির রেখেছ বাঙালি করে মানুষ করনি। তো রবীন্দ্রনাথ ঠাকুর যে কথাটি বলেছিলেন তার মানে উনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে আমরা মানুষ হতে পারে নাই, আমাদের জাত, আমরা যে জাতটা, আমরা যে বাঙালি জাত, আমরা যে বাংলার বাঙালি জাত, এই বাংলা ভাষী যে জাতটা, এই জাতটা যে মানুষ হতে পারে না, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বলেছিলেন। তার মানে মানুষ মানে কোন মানুষ? আমরা তো দেহ আমাদের মানুষের মতোই, আমাদের বডি মানুষের মতো, আমাদের শরীর হাত পা চোখ কান মুখ সবকিছুই আছে, হৃৎপিণ্ড ঠিকঠাক আছে, কিন্তু আমাদের কি নাই? আমাদের মানবতা জ্ঞান আমাদের নাই। আমাদের মানুষ হতে, মানুষ তো কি করতে হবে? মানুষের মানবতা জ্ঞান থাকতে হবে। মানুষ এজন্য পশু থেকে আলাদা, কারণ হচ্ছে মানুষের মানবতা জ্ঞান থাকে। আরো একটি বিষয়ে মানুষের মধ্যে থাকে, সে সৃজনশীলতা। মানুষ সৃষ্টি করে, মানুষ নতুন কিছু তৈরি করে, মানুষ জ্ঞান সম্পন্ন হয় যেটি পশু হয় না। কিন্তু যদি মানুষ জ্ঞান সম্পন্ন না হয় শুধুমাত্র মুখস্থ করতে থাকে, যদি তোতা পাখি মানে একটি পাখি, সে বারবার একই কথা শেখালে সে ওই কথা মুখস্থ বলে, তো মানুষ যদি পাখির মতো করে কথা বলতে থাকে তাহলে তো মানুষ হবে না, সে তো পাখি হয়ে গেল। এই জন্য উনি বলছেন সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে, আমরা যে জাতের মানুষ এই জাতটা মানুষ হওয়ার জন্য সাহিত্য পড়তে হবে। তো এই যে এই কথাগুলো কিন্তু খুব সোজা সাপটা কথা, খুব চাচা ছোলা কথা, এবং উনি কাউকে খুশি করার জন্য কথা বলেন নাই, বরং বাঙালি জাতিকে জাগানোর জন্য, বাঙালি জাতির প্রকৃত ভালো করার জন্য উনি বলেছেন। সস্তা সস্তা লোভে, সস্তা খ্যাতির লোভ উনি করেন নাই, বরং উনি যেটি করেছেন ওটি উনি আমাদের আমাদের সামগ্রিক ভালো চেয়েছেন। আমরা দেখেছি জাপান পড়াশোনা করে উন্নত হয়ে গেছে, জার্মান পড়াশোনা করে উন্নত হয়েছে, ফ্রান্স কোথায় উঠে গেছে, এই শুধু পড়াশোনা করে, এই সাহিত্য চর্চা তাদের মধ্যে প্রচুর, আর আমরা সেখানে বই পড়তে পছন্দ করি না, আমরা লাইব্রেরিকে মনে করি যে অহেতুক, হোয়াট ইজ দ্য কজ অফ দিস লাইব্রেরি। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে, এবং উনি বলছেন কি যে যত বেশি আমরা সাহিত্য লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে। হ্যাঁ, এটি প্রমথ চৌধুরী বোঝেন, এই রবীন্দ্রনাথ ঠাকুর বোঝেন, কিন্তু আমি বুঝি না। মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সঙ্গে আছে পুরোটো সময়, তো আমরা এরপরে দেখছি যে আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা, সার্থকতা মানে কি, সফলতা একটি বিষয় আর সার্থকতা একটু ভিন্ন বিষয়। সাপোজ আপনি এমন একটি কাজ করলেন, অনেক সফল হলেন, সফল হওয়ার পরে আপনি অনেক খুশি হবেন, হ্যাঁ খুশি হয়েছেন, কিন্তু আপনি দেখছেন যে আপনার এই সফলতার ফলে, আপনি যে সফলতা হয়ে সফলতা পেয়েছেন, আপনার বন্ধুরা আপনার প্রতি খুশি না, যে কোনো কারণে আপনার বন্ধুদের আপনি মন খারাপ করেছেন, হয়তো আপনার বন্ধুদের মনো কষ্ট দিয়ে আপনি সফল হয়েছেন, তাহলে কিন্তু আপনি সার্থক হলেন না, আপনার কাজটা কিন্তু কি হলো না, সার্থক হলো না। একইভাবে তার মানে আপনি যদি আপনার পরিবার খুশি হয় না কিন্তু আপনি সফল হচ্ছেন, তার মানে এই সফলতা কিন্তু সফলতা না, এটি সার্থকতা না। উনি যেটি বলছেন আমাদের মনে হয় এদেশের লাইব্রেরির সফলতা সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়। হাসপাতাল অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ এটি আমাদের জীবন রক্ষা করে, আমাদের জীবন রক্ষা, জীবনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এই যে হাসপাতাল, এটিকে আমরা সবসময় গুরুত্বপূর্ণ ভেবে থাকি যে হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু স্কুল কলেজের উনি বলছেন যে এই লাইব্রেরি হাসপাতালের চাইতে গুরুত্বপূর্ণ কম না, মানে হাসপাতালের যেমন গুরুত্ব লাইব্রেরির গুরুত্ব সমান সমান, হাসপাতাল ইকুয়াল টু লাইব্রেরি, লাইব্রেরি ইকুয়াল টু হাসপাতাল। এবং উনি যে কথাটি পরে বলছেন এই কথাটি কিন্তু অনেক বেশি সাহসী কথা, সাহসের কথা এটি। কি বলেছেন? স্কুল কলেজের চাইতে একটু বেশি, মানে লাইব্রেরির দরকার হচ্ছে স্কুল কলেজের চাইতে বেশি, তার মানে আমরা স্কুল কলেজে এত বড় বড় বিল্ডিং দিয়ে, এত বড় বড় গেট করে, আমরা এতগুলো শিক্ষক থেকে যে একটু করতে না পারে একটি লাইব্রেরি তার সাথে বেশি করতে পারে? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, আমরা যতই সন্দেহ করি না কেন প্রমথ চৌধুরী এখানে ঠিক বলেছেন, এবং উনি যে ঠিক বলেছেন উনি এটি প্রমাণ করে দিয়েছেন, এবং উনি আরো প্রমাণ করবেন, আমরা অপেক্ষা করি সেই প্রমাণ শোনার জন্য।
উনি এখন কি বলছেন? এই যে উনি যে কথাটি বললেন, আমি তো বলেছি যে আগের কথা উনার সাথে সবসময় রেফারেন্স নিয়ে আসেন, এই যে স্কুল কলেজে চাইতে একটু বেশি আর হাসপাতালের সমান লাইব্রেরির সমান লাইব্রেরির গুরুত্ব, এই কথাটি বলার পর উনি বলছেন এই কথা শুনে অনেকে চমকে উঠবেন, এটা কি বলে? হাসপাতালের সমান লাইব্রেরিতে কি হয়? লাইব্রেরিতে মানুষ কি করবে? লাইব্রেরিতে গেলে কি ওখানে কি কেউ রিলিফ দিবে? না, দিবে না। কেউ কেউ আবার হেসে উঠবেন যে কি সব কথাবার্তা, লাইব্রেরিটা কি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি জানি, আমি জানি বলতে প্রমোদ চৌধুরী জানেন, আমি রসিকতাও করছি না, আমি ফাজলামো করি না, আমি ফাজলামো করছি না আপনার সাথে, আমি যে বলছি সত্যি কথা বলছি, আমি সিরিয়াসলি বলছি, অদ্ভুত কথাও বলছি না, আমি কোনো অস্বাভাবিক কথাও বলছি না, যে আমি পাগল না, আমি যে অস্বাভাবিক কথা বলবো আপনার সঙ্গে, আমি সিরিয়াসলি কথা বলছি এবং আমি আপনার সাথে ফাজলামো করছি না, আমি একেবারে রিয়েল বাস্তব কথাটি বলছি আপনাকে। যদিও এ বিষয়ে লোকমত, লোকমত তো আপনারা জানেন যে লোকদের মত, মানুষের মত, গণমত আমরা জানি, জনমত আমরা জানি, সেরকমই লোকমত, লোকমত হচ্ছে মানুষের মতামত বা ধারণা। যদিও এ বিষয়ে লোকমত, মানুষের মতামত বা ধারণা যে আমার মতের সমরেখায় মেলে না, আমার মত সীমারেখায় সীমারেখায় মিলবে না, মিলে সমরেখা বলতে কি, তেমন আমি যেভাবে বলি আপনিও সেভাবে বলবেন, তা না, তা না। আমি আমরা সেটাই বলছেন উনি, যদিও এ বিষয়ে লোকমত আমার মতের সমরেখায় চলে না, সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। ইয়েস ইয়েস, আমার কথা আমাকে বলতে হবে, আমার কথা আমাকে বলতে হবে, আমার কথা কেউ পছন্দ করলো কি করলো না সেটি দেখা আমার বিষয় নয়, আমি যেটি সত্য জানি সেটি আমি বলবো, এবং সত্য যেটি সেটি বলতে ভয় পাওয়াটা অন্যায়। এবং আমরা দেখেছি যে মহাপুরুষেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কিন্তু উনি সত্য প্রকাশ করতে দ্বিধাবোধ করেন নাই, জানের জানের যেখানে ই থাকছে, হুমকি থাকছে, যেখানে মৃত্যুর হুমকি থাকছে, তারপরেও কি ওলি আল্লাহরা নবী রাসূলরা কখনো সত্য কথা বলতে ভয় পেয়েছেন? না, লোকমত বলতেই পারে, সম্পূর্ণ আরববাসী বলতে পারে যে হ্যাঁ, সম্পূর্ণ আরববাসী বলতে পারে যে হ্যাঁ, এই ইসলাম ধর্ম বা কোরআনের কোরআন ঠিক না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে কোরআন ঠিক এবং উনি যেটি বলেছেন সেটি ঠিক, এবং উনি জানেন যে যদিও আমার সাথে পুরো আরববাসীর মত মিলবে না, তারপরে আমি জানি আমি যেটি বলবো সেটি আমি বলবো, কারণ এটি সত্য। তো অনার্স মাস্টার্স এবং বিসিএস ক্যান্ডিডেটদের জন্য একটি চ্যানেল হচ্ছে ভার্চুয়াল ভার্সিটি। তো এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কেন করবেন, কারণ আমরা বিসিএস ক্যান্ডিডেটদের জন্য স্পেশালি এটি করে থাকি, যেখানে তারা তাদের বিসিএস ক্যান্ডিডেট শুধু তাই না, আপনারা দেখবেন যে যারা প্রায় অ্যাডমিশন দরকার হবে তারাও এটি কাজে লাগবে। সো বিভিন্ন জিনিস গুরুত্বপূর্ণ গ্রামার সহ অন্য কিছু থাকবে, আপনারা সেটি সংগ্রহ করবেন। অতএব আমার কথায় আমি কৈফিয়ত দিতে বাধ্য, অতএব আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। উনি কিন্তু সবসময় আগের কথা বলে থাকেন, তার মানে আগে উনি কি বলেছিলেন, আগে উনি বলেছেন যে আপনারা যারা আছেন জনগণ, আপনাদের মতের সাথে আমার মত মিলছে না, এটা আমি জানি। আমি যে জানি না তা না, যে আমি মানে হুট করে একে একে এমনি একটা কথা বলছি এবং আমি মনে করছি যে হ্যাঁ সবাই আমার পক্ষে একমত হবে, এটি আমি জানি যে আপনারা আমার সাথে একমত হবেন না। আমি সেই কৈফিয়ত দেবো, এখন আমি এখন সেই কৈফিয়ত দেবো, কৈফিয়ত মানে কারণ ব্যাখ্যা করবো যে আমি অ্যাকচুয়ালি কেন এই আলাদা কথা, স্পেশাল কথা, বিশেষ কথা বলছি যেটা কেউ বলে না। আমার বক্তব্য আমি আপনাদের কাছে পেশ করছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। তার মানে আমি আমার যেটি কথা আছে সেটি আমি বলবো, এই বলা কথাটি আপনি বিশ্বাস করলে করেন, না করলে না করেন, কিন্তু আপনাকে বিচার করে দেখতে হবে যে আমি সত্য কথা বলেছি কিনা, আপনাকে বিচার করে বলতে হবে, যে আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আমি মিথ্যা বলেছি, আমি যে ভুল বলেছি তার সেটার প্রমাণ দেখান আপনি, সে বিচারে আমার কথা, আপনি যে বিচারটি করবেন আমার বিষয়টি নিয়ে, সে বিচারে আমার কথা যদি না টেকে, না টেকে মানে ভুল প্রমাণিত হয়, আমি যে কথাটি বলেছি, আমি যে তথ্যটা দিয়েছি, আমি যে তত্ত্বটা দিয়েছি, আমি যে থিওরিটা দিয়েছি, এই তত্ত্ব মানে বই পড়লেই সব কিছু হবে, লাইব্রেরি সমস্ত কিছুর শক্তি, এইটি যদি ভুল প্রমাণ হয় তাহলে আপনি রসিকতা হিসাবেই এটা গ্রহণ করবেন, আপনি মনে করবেন যে হ্যাঁ প্রমোদ চৌধুরী এটা রসিকতা করেছে, ওকে ছেড়ে দিই, রসিকতা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার, কারণ রসিকতা নিয়ে তো মানুষ কেউ কোনো সিরিয়াসলি নেয় না।
তখন আপনি আমাকে সিরিয়াসলি না নিয়ে রসিকতা হিসাবে মেনে নেন। আমার বিশ্বাস, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। আমার বিশ্বাস, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। তাহলে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিতর অর্থ কি? এর অর্থ হচ্ছে সুশিক্ষিত মানে সঠিক শিক্ষিত, সঠিক শিক্ষায় শিক্ষিত। কে সঠিক শিক্ষায় শিক্ষিত? আমরা তো সবাই শিক্ষিত, আমরা নিজেদেরকে দাবি করি যে আমরা এত পার্সেন্ট শিক্ষিত, আমরা 70% শিক্ষিত, আমরা 90% শিক্ষিত। কিন্তু উনি কি বলছেন? উনি বলছেন যে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। আমরা শিক্ষিত, কিন্তু সুশিক্ষিত কয়জন? সুশিক্ষিত হওয়ার জন্য হতে হবে সশিক্ষিত। অশিক্ষিত অর্থ নিজের জ্ঞানে জ্ঞানী, নিজের জ্ঞানে জ্ঞানী বলতে তাকে বোঝানো হয় যিনি তার শিক্ষাকে তার জীবনে কাজে লাগাতে পারেন, যিনি তার শিক্ষাকে নিজের জীবনে কাজে লাগাতে পারেন, নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, এবং যিনি তার শিক্ষাকে প্র্যাকটিক্যাল করতে পারেন। শিক্ষা শুধু যার বইয়ে থাকে না, শিক্ষা যার মনে আসে, শিক্ষা যার দেহে আসে, শিক্ষা যার মননে আসে। তাহলে আমরা পরবর্তী পর্বে আবার সবাইকে স্বাগত জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকুন সবাই, ঐশ্বর্য রাখুন।